কয়েক মাস ধরেই চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না আলোচিত্র চিত্রনায়িকা পরিমণির। মাস দুয়েকের বেশি সময় ধরে রাজ পরিমণি একসঙ্গে থাকছেন না। এর মধ্যে হঠাৎ করে কেউ কেউ বলাবলি করছে এক বছর পূর্ণ করে যাওয়ার সন্তান শাহিম মাহমুদ রাজ্য নামটা বদলে শাহিম মোহাম্মদ পদ্ম রেখেছেন। কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা? চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং পরিমণির ঘনিষ্ঠজনদের কারো মতে রাজের ওপর ক্ষিপ্ত হয়ে সন্তানের নামটা বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য নামটা রাজের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছিল। এখন যেহেতু রাজের সঙ্গে পরির সম্পর্কটা ভালো যাচ্ছে না, তাই রাজের কোনো স্মৃতিচিহ্নই আর রাখতে চাইছেন না পরিমণি। আর এই কারণেই রাজ্য নামটা আর রাখতে চাইছেন না পরি। 10 আগস্ট পরিমণি এবং শরীফুল রাজের সন্তানের 1 বছর পূর্ণ হবে। দিনটি উপলক্ষে পরিমণি নানা আয়োজনে ব্যস্ত। বছরপূর্তির এই অনুষ্ঠানে স্মরণীয় করে রাখতে পরিচিতজন এবং বন্ধুবান্ধবদের দাওয়াত পর্ব শেষ করেছেন। তবে এখনও পর্যন্ত ছেলের জন্মদিন নিয়ে রাজের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে জানান পরিমণি। এমনকি শরীফুল রাজকে ছেলের জন্মদিন আয়োজনে দেখতে চান না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পরিমণি। মডেল এবং টেলিভিশন নাটকের অভিনেতা শরীফুল রাজ আইসক্রিম সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। নডরায় চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর পরাণ ও হাওয়া তাকে আরও বেশি আলোচনায় আনেন। গিয়াসুদ্দিন সেলিমের গুনিন সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজ। এরপর তারা বিয়েও করেন। রাজের সঙ্গে সংসার জীবনের 10 মাসের মাথায় তার কোলজোড়ে আসে সন্তান। এর একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। জানান রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন শাহিম মোহাম্মদ রাজ্য। শরীফুল রাজ ও পরিমণির সন্তান হিসেবে রাজ্য বেশ পরিচিত একটি নাম, কিন্তু হঠাৎ কিছুদিন ধরেই রাজ্যকে নতুন নামে ডাকছেন পরিমণি, সেটা হচ্ছে পদ্ম। ধারণা করা হচ্ছিল মা হিসেবে আদর করেই এমন নামে ছেলেকে সম্বোধন করে তিনি। তবে গতকাল সোমবার ইঙ্গিত পাওয়া যায় ছেলের নতুন নাম দিয়েছেন পরিমণি। এদিন রাজ্যের সঙ্গে তোলা একটি স্থির চিত্রে ফেসবুকে পোস্ট করে চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ ক্যাপশনে লিখেন, আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের দিকে। বলতে পারবেন আমার কোলে পদ্মফুলের নাম কি? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি, মাশাল্লাহ। আজিজের পোস্টের মন্তব্য করে পুত্রের পুরো নাম জানান পরিমণি। লিখছেন শাহিম মোহাম্মদ পদ্ম। কেউ কেউ বলেছেন এর মধ্যে পুত্রকে পদ্ম নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে পরিমণির কাছ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে সন্তানের নাম প্রসঙ্গে গতকাল সন্ধ্যায় ফেসবুক পোস্ট দিয়েছেন পরিমণি। আমার নানার দেওয়া তার আরও একটি সুন্দর নাম আছে, সেটি হচ্ছে পুণ্য। মাত্র 7 দিনের পরিচয়ে 2021 সালে 17 অক্টোবর গোপনে বিয়ে করেন শরীফুল রাজ ও পরিমণি। এরপর 2022 সালে জানুয়ারি পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা। 1.5 বছর দাম্পত্য জীবনের নানা ঘটনা আলোচনায় এসেছে, কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সুনেরা বিনতে কামাল সহ অন্যান্য কাউকে ঘিরে রাজের প্রতি সন্দেহের তীর ছুঁড়েছেন পরিমণি। এসব নিয়ে কম জল খোলা হয়নি। দুজনেই বিভিন্ন অনুষ্ঠানে এসে সম্পর্কে তিক্ততা নিয়ে কথা বলেছেন। গত 20 মে পরিমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ। এরপর 29 মে রাজের ফেসবুকে অ্যাকাউন্ট থেকে সুনেরা, তিশা এবং নাফিসা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় দুজনের মধ্যকার সম্পর্ক আরও দূরত্ব তৈরি করে।